প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে কাল হল, নিজে নিজে খহি পড়িল নির্মীয়মান দেওয়াল। খহি পড়া দেওয়ালর হেঁচাত করুণ মৃত্যু খেলি থাকা এটি শিশুর। অবিনাশ সরকারের মৃত্যুর সন্তাপে এতিয়াও দহি আছে রাজ্যবাসী। তেনে সময়তে বিশ্বনাথর সেলাইকাঠি গাঁত মৃত্যু হল আন এটি অবিনাশর সমবয়সর শিশুর। তার পিছতে কান্দুনের রোল। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত সেলাইকাঠি গাঁর বাপ্তিস্ট ধানুয়ার নামের লোকজনের গৃহ নির্মাণের কাম চলি আছে। দুখিয়া পরিয়ালটির একাউন্টত সুমা ধন পঞ্চায়েতে নির্ধারণ করে দিয়া ঠিকাদারে সংগ্রহ করে ঘরটি নির্মাণ করে আছে। কিন্তু খেলি থাকা সময়তে হঠাৎ ঘরের দেওয়াল খহি পড়ে বাপ্তিস্ট ধানুয়ারর পুত্রর দেহত। শিশুটুক ততালিকে চিকিৎসালয়লৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে। কিমান দুর্নীতিরে নির্মাণ করিলে সরকারি আসলির ঘরের দেওয়াল খহিব পারে সেয়া উদঙাই দিলে এই মর্মান্তিক ঘটনায়। সরকারি ঘরের চৌকটো ইতিমধ্যে মানে ইন্টারলৈকে পাই গেছে। খেলি থাকা অবস্থাতে চৌকট তার লড়াটোর গাঁত খহি পড়লে। খহি পড়ার অবস্থা আইতাতো উঠাব নয়, এজন লড়া আসলে দৌড়ি দৌড়ি আহি লড়াটুক উলিয়ালে। উলিয়ার পিছত মানু তো নাই। এই ঘটনার বাবে এতিয়া ন্যায় বিচারি উচিত তদন্তর দাবি তুলিছে হতভোগিয়া পরিয়ালটোয়ে। এইখন সরকারি ঘর যে বনায় আছে মানে ঠিকাদারি আন্ডারত ভরি মানু পাই পয়সাটো হাতত লগে লগে কাড়ি লয়ে যায়। আর হেঁতে যদি ঘরটা বনাইছে অল্প ভালকে বনাই দিব লাগে। মানে দুর্নীতি অবস্থাত লগে লগে এজন লড়া আমার ঢুকাবলগিয়া পোয়া গেছে। গতি আমি এই ঘরখনের বা সরকারি ঘর কেনকা বনাইছে ইয়ার উপর তদন্ত হব লাগবে। বিশ্বনাথর পর তুষার হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে কাল হল, নিজে নিজে খহি পড়িল নির্মীয়মান দেওয়াল। খহি পড়া দেওয়ালের হেঁচাত করুণ মৃত্যু খেলি থাকা এটি শিশুর। অবিনাশ সরকারের মৃত্যুর সন্তাপে এতিয়াও দহি আছে রাজ্যবাসী। তেনে সময়তে বিশ্বনাথর সেলাইকাঠি গাঁত মৃত্যু হল আন এটি অবিনাশর সমবয়সর শিশুর। তার পিছতে কান্দুনের রোল। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত সেলাইকাঠি গাঁর বাপ্তিস্ট ধানুয়ার নামের লোকজনের গৃহ নির্মাণের কাম চলি আছে। দুখিয়া পরিয়ালটির একাউন্টত সুমা ধন পঞ্চায়েতে নির্ধারণ করে দিয়া ঠিকাদারে সংগ্রহ করে ঘরটি নির্মাণ করে আছে। কিন্তু খেলি থাকা সময়তে হঠাৎ ঘরের দেওয়াল খহি পড়ে বাপ্তিস্ট ধানুয়ারর পুত্রর দেহত। শিশুটুক ততালিকে চিকিৎসালয়লৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে। কিমান দুর্নীতিরে নির্মাণ করিলে সরকারি আসলির ঘরের দেওয়াল খহিব পারে সেয়া উদঙাই দিলে এই মর্মান্তিক ঘটনায়। সরকারি ঘরের চৌকটো ইতিমধ্যে মানে ইন্টারলৈকে পাই গেছে। খেলি থাকা অবস্থাতে চৌকট তার লড়াটোর গাঁত খহি পড়লে। খহি পড়ার অবস্থাত আইতাতো উঠাব নয়, এজন লড়া আসলে দৌড়ি দৌড়ি আহি লড়াটুক উলিয়ালে। উলিয়ার পিছত মানু তো নাই। এই ঘটনার বাবে এতিয়া ন্যায় বিচারি উচিত তদন্তর দাবি তুলিছে হতভোগিয়া পরিয়ালটোয়ে।
এইখন সরকারি ঘর যে বনায় আছে মানে ঠিকাদারি আন্ডারত বুড়ি মানুষ পাই পয়সাটা হাতত লগে লগে কাড়ি লো যায় আর সিহতে যদি ঘরটো বনাইছে অল্প ভালকে বনাই দিব লাগে মানে দুর্নীতি অবস্থাত লগলতে এজন লড়া আমার ঢুকাবলগিয়া পাওয়া গেছে গতি আমি এই ঘরখনের বা সরকারি ঘর কেনকা বনাইছে ইয়ার উপর তদন্ত হব লাগবে। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।